আসসালামু আলাইকুম আমি মার্জেন পারফেস শুভ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে আবার এসেছি আপনাদের সাথে আমাদের বিজনেস ম্যাথের লিনিয়ার ইকুয়েশনের পার্ট ফোরে ভিডিও নিয়ে পার্ট ফোরকে বইতে মূলত বলছে লিনিয়ার অপারেশন বা রিলেশনশিপ বা কাস্টমাইজড রিলেশনশিপ নিয়ে মূলত বলছে এখানে এত জটিল কথায় না গিয়ে একটু সহজভাবে যদি বলি মূলত এই চ্যাপ্টারে কস্টের অ্যানালাইসিস করা হয়েছে কোনটা ভেরিয়েবল কস্ট কোনটা ফিক্সড কস্ট কখন আমার ভেরিয়েবল কস্ট ঘটছে কখন আমার ফিক্সড কস্ট ঘটছে তাহলে এই কস্টগুলো একটু বুঝে আসি আমরা আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মানে বোঝাতে একটু পছন্দ করি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু যদি আমরা দেখি ধরলাম এটা আমাদের একটা কস্টের লাইন এটা আমাদের একটা কস্টের লাইন হয়তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি লাইন এটা আমাদের এটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস এটার কোনো একটা পয়েন্টে আমরা যদি ম্যাথ নিয়ে ক্যালকুলেট করি ধরলাম এটা ফিফটি ইউনিট ড্রাইভ করছে বা ফিফটি ইউনিট এটার অকার্ড হ্যাঁ তার ফিফটি ইউনিট পরে ঘটনাটা কি ঘটছে এখানে দুটা ঘটনা ঘটবে একটা হচ্ছে এক্স এক্সের সমান্তরাল একটা রেখা এভাবে টানতে হবে আর বাকিটা তো এই পাশে তো আমাদের টানা রেখা আচ্ছা এই রেখার ক্ষেত্রে এই যে এই অংশটুকু যে আছে এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট আর এই অংশটুকু আছে আমাদের ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট আচ্ছা এখন আমরা এর আগের এপিসোডগুলোতে এটা শিখেছিলাম যে ইন্টারসেপ্ট বলতে মূলত বোঝায় যে ওয়াই অক্ষের বা এক্স অক্ষের ইন্টারসেপ্ট বলতে বোঝায় এক্স অক্ষের ইন্টারসেপ্ট মানে এক্স অক্ষের যতটুকু কর্তৃত করা হবে বা কাটা হবে ওয়াই অক্ষের ইন্টারসেপ্ট মানে ওয়াই অক্ষের যতটুকু কাটা হবে তো এখানে যেহেতু ওয়াইকেল টু এম এক্স বি তার মানে ওয়াই অক্ষকে কাটা হবে অর্থাৎ ওয়াই অক্ষের এই বিন্দুটাতে এটা কর্তৃত হয়েছে এই ইন্টারসেপ্ট যে অংশটুকু থাকে অর্থাৎ বি অংশটুকু এটাকে আমরা ফিক্সড কস্ট বলতাম এফ সি দেন প্রকাশ করলাম ফিক্সড কস্ট তাহলে এই অংশটুকুই মূলত হচ্ছে এইটা তার মানে এই যে এরিয়াটা এই এরিয়াটা পুরোটা হচ্ছে ফিক্সড কস্ট এরিয়া অর্থাৎ আমি যদি একটা কোম্পানি খুলি বা একটা বিজনেস খুলি প্রথমেই আমাকে এই কস্টটা দিয়ে বিজনেস স্টার্ট করতে হচ্ছে মানে একটাও প্রোডাকশন হয়নি জিরো প্রোডাকশন তখন আমার কস্ট আছে জিরো প্রোডাকশনের কস্ট আছে সেটাই হচ্ছে আমাদের মূলত ফিক্সড কস্ট আবার আমি একটা উবার নিয়েছি উবারের গাড়িতে উঠেছি গাড়িতে উঠে যদি উঠে যদি আমি এক কিলোমিটারও না যাই জাস্ট উঠেছি সার্ভিসটা নিয়েছি তাহলে কিন্তু আমার ফিক্স কস্ট ন্যূনতম একটা ভাড়া যেটা আছে মিনিমাম কস্টটা ওই কস্টটা কিন্তু আমাকে পে করতে হবে সেটাই হচ্ছে মূলত আমাদের ফিক্স কস্ট এই অংশটা আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ আমার যদি ইউনিট যদি পঞ্চাশ থেকে কমে ধরলাম এটা ফর্টি চল্লিশ হইতো তখন আমার তখন আমার এই যে রেখাটা এখানে চলে আসতো অর্থাৎ এই যে এই অংশটা কিন্তু আমার কমে যেত অর্থাৎ ইউনিট বাড়ার সাথে সাথে আমার যে অংশটা বাড়ছে যে অংশটা বাড়ছে এখানে কিন্তু এই অংশটা ফিক্সই আছে এটা যদি ধরলাম এটা যদি টোয়েন্টি হয় এই টোয়েন্টি কিন্তু ফিক্সই আছে এই পর্যন্ত যদি আমরা নেই এই পর্যন্ত নিলেও কিন্তু এখানে কিন্তু টোয়েন্টিই থাকছে আবার এতটুকু নিলেও কিন্তু এখানে টোয়েন্টিই থাকছে কিন্তু কিন্তু আমার এই এরিয়াটা এই এরিয়াটা কমে যাচ্ছে অর্থাৎ ভেরিয়েবল কস্টের এরিয়াটা কিন্তু কমে যাচ্ছে তার মানে ইউনিট চেঞ্জের সাথে যে অংশটুকু চেঞ্জ হয় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ইউনিট চেঞ্জের সাথে যেটা সম্পর্কিত নাই সেটা হচ্ছে ফিক্সড কস্ট তাহলে এখন আমরা যদি আমাদের ইকুয়েশানটি একটু অ্যানালাইসিস করি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি এখানে যেহেতু বি এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না তাই আমাদের এটা হচ্ছে ফিক্সড কস্ট আর যেহেতু ইউনিট এটার সাথে মাল্টিপ্লাই আছে ইউনিট চেঞ্জের সাথে সাথে এই অংশটুকু চেঞ্জ হয় তাই এই অংশটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট আর দুটো কস্টের সমষ্টি যেহেতু এখানে পাই অর্থাৎ এই যে এই পুরা অংশটুকু এই পুরা বক্সটুকু যেহেতু আমরা পাই তাই এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট তাহলে আমাদের ফর্মুলাটা আমরা এভাবে লিখতে পারি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট এটাই হচ্ছে আমাদের কস্ট অ্যানালাইসিসের ফর্মুলা এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসবে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি এবং জানাটা খুব জরুরি কিন্তু এই ফর্মুলার যে ম্যাথগুলা একটা ম্যাথ পারলে আমরা সবগুলো ম্যাথ পারবো তাই আমি এই চ্যাপ্টারের সবচেয়ে বড় যে ম্যাথটা আমার কাছে মনে হচ্ছে ওই ম্যাথটা আমি একটু করে দিচ্ছি আশা করি আমরা সবগুলো ম্যাথ করতে পারবো আচ্ছা আমি পেজ নাম্বার ফিফটি ওয়ানের থার্টিন নাম্বার ম্যাথটা একটু দেখতেছি অন্যান্য ম্যাথের ক্ষেত্রে ইকুয়েশান কিন্তু তৈরি করে দেওয়া আছে কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে ইকুয়েশান তৈরি করা না ইকুয়েশানটা আমাদেরকে তৈরি করে নিতে হবে তাহলে আমরা একটু ইকুয়েশানটাকে তৈরি করি এখানে বলা হয়েছে এ প্রিন্টার কোর্স আ প্রাইস অব এত ফর প্রিন্টিং এত কপিস আচ্ছা ধরলাম কপি অর্থাৎ ইউনিটটাকে এক্স আর যেটা প্রিন্ট হচ্ছে সেটাকে ধরছে ওয়াই অর্থাৎ কস্টা আর কি হ্যাঁ তাহলে এক্সের ভ্যালু আমি কী কী পাচ্ছি এক্সের ভ্যালু পাচ্ছি ফর প্রিন্টিং এক হাজার কপিস তার মানে একবার পাচ্ছি এক হাজার আর একবার আমি এক্সের ভ্যালু পাচ্ছি ফর প্রিন্টিং পঁচিশশো কপিস পঁচিশশো এটাকে এক্স ওয়ান ধরলাম এটাকে এক্স টু ধরলাম আবার একইভাবে প্রথমে সাত হাজার পাঁচশো ডলার খরচ হচ্ছে পরের বার পনেরো হাজার ডলার খরচ হচ্ছে অর্থাৎ সাত হাজার পাঁচশো ডলার আর পনেরো হাজার ডলার পনেরো হাজারই তো না শো পনেরো হাজার ডলার তার মানে ওয়াই ওয়ান আর এটা ওয়াই টু পেয়ে গেছে এখন আমাদের ইকুয়েশানটা দেওয়া নাই ইকুয়েশানটা তৈরি করে নিয়ে তারপরে আমাদেরকে ম্যাথ করতে হবে তো আগে আমরা ইকুয়েশানটা তৈরি করে ফেলি ইকুয়েশান তৈরি করতে গেলে ফার্স্টে কী করতে হয় এমের ভ্যালু বের করতে হয় এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমি একটু একবারে লিখি শর্টে পনেরো হাজার মাইনাস সাত হাজার পাঁচশো ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স পঁচিশশো মাইনাস এক হাজার উপরে থাকবে সাত হাজার পাঁচশো আর নিচে হচ্ছে পনেরোশো পাঁচ পনেরো পঁচাত্তর এম এর ভ্যালু হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আমরা ইকুয়েশানটা বের করি আমরা কীভাবে বের করতাম ওয়াই মাইনাস ওয়াই

পাঁচ হাজার আর এই বাম পাশ থেকে যেহেতু ডান পাশে যাচ্ছে তাই প্লাস সাত হাজার পাঁচশো তাহলে আমাদের ইকুয়েশানটা দাঁড়াচ্ছে ওয়াইকেল টু ফাইভ এক্স প্লাস পঁচিশশো এটাই আমাদের ইকুয়েশান এটা আমাদের অ্যান্সার নাই অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে আর কি হ্যাঁ তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো এটা আমরা এই সাইড একটু সুন্দর করে লিখে আমাদের ম্যাথ করাটা স্টার্ট করি মানে এটুকু এটা ম্যাথের অংশ বাট এটা আমাদের লাগবে যেহেতু বোর্ডে জায়গা নাই এই জন্য মুছে দিচ্ছি ওয়াই ইজিক টু ফাইভ এক্স প্লাস পঁচিশ এখন আমরা দেখব আমাদের নিশ্চয় একটা অ্যামাউন্ট বলা থাকবে যে এত কপি প্রিন্ট করা হয়েছে অর্থাৎ এক্সের একটা ভ্যালু দেওয়া থাকবে সেটা কত দেওয়া আছে অ্যাসিমিং লিনিয়ার রিলেশনশিপ অ্যান্ড দ্যাট টু থাউজেন্ড বুকস আর প্রিন্টেড তাহলে টু থাউজেন্ড বুক যদি প্রিন্টেড হয়

পঁচিশশো তার মানে বারো হাজার পাঁচশো তাহলে ওয়াইটার ভ্যালু আমাদের বারো হাজার পাঁচশো আসতেছে ওয়াইটা কি আমাদের এটা যেহেতু কস্ট তাই এটা কস্ট ইকুয়েশন আর আমরা কি বলছিলাম ইকুয়েশন একটু আগে টোটাল কস্ট ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট তাহলে এটা আমাদের মূলত টোটাল কস্ট তাহলে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু বারো হাজার আসশো দেখি তো আমরা কতটুকু অ্যান্সার বের করে ফেলছি এই নাম্বার অ্যান্সারটা আগেই বের করছি ফাইন্ড দ্য ইকুয়েশন রিলেটিং টু ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াইকে বাম পাশে রাখছি আর এক্সকে ডান পাশে রাখছি অর্থাৎ আমরা এর আগে একটু আগে বলতেছিলাম ওয়াই টার্মস অফ এক্স সেটাকে ওরা এখানে লিখছে ওয়াই টু এক্স অর্থাৎ ওয়াই টু এক্স মানে টার্মস অফ এক্স এটা বোঝাচ্ছে আর কি হ্যাঁ ওকে এরপরে বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট আর সি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য ফিক্সড কস্ট আচ্ছা আমরা একটু দেখি বি নাম্বারে দেখি ভেরিয়েবল কস্ট ভি সি ভেরিয়েবল কস্ট কোন অংশটুকু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি এর মধ্যে এইটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট ছিল আমাদের তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভেরিয়েবল কস্ট ভি সি ইজ ইকুয়াল টু আমাদের ইকুয়েশান আছে ফাইভ এক্স দ্যাট মিন্স ফাইভ এক্স ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু কত ইউনিট আমাদের দুই হাজার ইউনিট দ্যাট মিনস পাঁচ জনগণ দশ হাজার তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট দশ হাজার আমাদের বি নাম্বারের অ্যান্সার শে শেষ সি নাম্বারে আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ফিক্সড কস্ট তাহলে ফিক্সড কস্ট কোন অংশটুকু ছিল ফিক্সড কস্ট হচ্ছে ওয়াই ইজ ইজিক্যাল টু এম এক্স প্লাস বি হিয়ার বি ইজ ফিক্সড কস্ট দ্যাট মিন্স ওয়াই ইজ ইজিক্যাল টু ফাইভ এক্স প্লাস পঁচিশশো এই ইকুয়েশানে বি ইজ ইজিক্যাল টু পঁচিশশো সুতরাং এফ সি আর ফিক্সড কস্ট ইজ ইজিক্যাল টু পঁচিশশো শেষ আমাদের সি নাম্বার ম্যাথও শেষ এরপরে ডি নাম্বার ম্যাথটা দেখি হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট মানে এই বিষয়টা না একটু পেঁচাইছে আমাদের যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলতে মূলত কি বোঝায় ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলতেই তো বোঝায় স্লপ আমরা কী বলছিলাম যে প্রতি ইউনিটে যে ভেরিয়েবল কস্ট হয় সেটাই আমাদের স্লপ তার মানে স্লপ কিন্তু আমাদের অলরেডি বের করা আছে এই যে ফাইভ তারপর আমাদেরকে আবার বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু আমরা ডিরেক্ট এটা না দেখিয়ে আমরা একটু ম্যাথটা করে দেখাবো আর কি হ্যাঁ তাহলে একটু ভালো হয় আমরা একটু আগেই পেয়েছি এভাবে দেখাই আমরা যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল টু কী টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই টোটাল ইউনিট তাই না টোটাল ইউনিট তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট একটু আগেই আমরা বি নাম্বার ম্যাথে বের করছি টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের দশ হাজার আর টোটাল ইউনিট আমাদের দুই হাজার তাহলে এটা একটা কাটাকাটি করলে অ্যান্সার থাকতেছে ফাইভ দ্যাট মিনস আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে ফাইভ এটা আমাদের ডি নাম্বারের অ্যান্সার আশা করি এটুকু বোঝা গেছে এরপরে আমরা দেখি ই নাম্বার বলতেছে হোয়াট ইজ দ্য এভারেজ কস্ট পার বুক আচ্ছা এভারেজ কস্টটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের টোটাল কস্টের উপরে ई नंबर에 देखिए ई नंबर에 আমরা এভারেজ কস্টের ফর্মুলাতে আমরা যাব এভারেজ কস্ট ইজ इक्वल टू टोटल कॉस्ट डिवाइडेड बाय टोटल ইউনিট আমার টোটাল যে কস্ট হয়েছে সেটা কি ভেরিয়েবল হোক সেটা কি ফিক্সড হোক এটা গুরুত্বপূর্ণ না টোটাল যে কস্টটা হয়েছে সেটাকে টোটাল ইউনিট দ্বারা আমাদের ভাগ করতে হবে তো টোটাল কস্ট আমাদের কত হয়েছে এই যে আমরা ম্যাথের প্রথমে এটা বের করে নিয়েছি টোটাল কস্ট বারো হাজার পাঁচশো কেউ চাইলে এখানে বের না করে নিয়ে এখানেও বের করতে পারে ইচ্ছা আর আগে বের করা থাকলে ওখান থেকে জাস্ট মানটা নিয়ে নিলেই হবে তাহলে বারো হাজার পাঁচশো ডিভাইডেড বাই টোটাল ইউনিট ছিল দুই হাজার তাহলে এটা আসতেছে একশো পঁচিশ পাঁচ বিশো ছয় ছয় দশমিক দুই পাস আসছে তাই না একশো পঁচিশ ডিভাইডেড বাই হুম তাই ছয় দশমিক দুই পাস এটা হচ্ছে আমাদের এভারেজ কস্ট এভারেজ কস্ট পার ইউনিট অর্থাৎ প্রতি ইউনিট এভারেজ কতটুকু কস্ট হচ্ছে সেটা আর লাস্টে আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য মার্জিনাল কস্ট অফ দ্য লাস্ট বুক প্রিন্টেড আচ্ছা আমি আগেই বলছিলাম যে মার্জিনাল কস্ট যা স্লপ যা ফার্স্ট ডেরিভেটিভ যা যেটা ডিফারেন্সেশন চ্যাপ্টারে শিখবো এবং আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিটে তাই অর্থাৎ এমটাই হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট পার ইউনিট অর্থাৎ মার্জিনাল কস্ট অফ লাস্ট ইউনিট আমি যদি একটু ক্লিয়ারলি একটু বুঝাই জিনিসটা এফ নাম্বারের চেয়েছে মার্জিনাল কস্ট অফ লাস্ট ইউনিট অর্থাৎ আমি ধরলাম পঞ্চাশ ইউনিট প্রোডাকশন করেছি এই পঞ্চাশতম ইউনিটের জন্য আমার যে খরচটা হয়েছে এক্সট্রা আমি যখন ঊনপঞ্চাশ ইউনিট প্রোডাকশন করেছিলাম তখন তো আমার ফিক্সড কস্ট যা ছিল তাই আছেই পঞ্চাশতম ইউনিটে আমার সেম ফিক্সড কস্টই আছে ওই এক্সট্রা যে অংশটুকু আমার বেশি হইল ওইটুকু কিন্তু আমার মূলত ভেরিয়েবল কস্টের জন্য অর্থাৎ এক ইউনিট প্রোডাকশানের যে ভেরিয়েবল কস্ট আমার হইল ওইটাই হচ্ছে আমার মূলত ফিফটি এই লাস্ট ইউনিট বা পঞ্চাশতম ইউনিট বা যে ক্ষেত্রে যাওয়া হয় এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু দুই ইউনিট বসে তার মানে দুই হাজারতম ইউনিটের কস্ট আর কি তাহলে এখানে মার্জিনাল কস্ট অফ লাস্ট ইউনিট আমরা কীভাবে বের করতে পারি টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই টোটাল ইউনিট অর্থাৎ টোটাল ভেরিয়েবল কষ্ট টোটাল ইউনিট দ্বারা ভাগ করলে যেহেতু ফিক্স কস্টে এখানে কোনো পরিবর্তন নাই তাই ভেরিয়েবল কস্ট যেটা হয়েছে সেটাকে আমরা টোটাল ইউনিট দ্বারা ভাগ করলে এই প্রত্যেকটা ইউনিটের এভারেজ কতটুকু কস্ট হয়েছে ভেরিয়েবল কস্ট হয়েছে সেটা আমরা পাবো তাহলে এখানে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট আমাদের কত আসতেছে দশ হাজার ডিভাইড বাই টোটাল ইউনিট ছিল দুই হাজার এটা ভাগ করলে অ্যান্সার হবে ফাইভ ফাইভ এই যে ফাইভটা এই যে ফাইভ মার্জিনাল কস্ট অফ লাস্ট ইউনিট মার্জিনাল কস্ট অফ টু থাউজেন্ড ইউনিট মার্জিনাল কস্ট অফ তারপর আমরা বলতে পারি যে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ তারপর আমরা বলতে পারি হচ্ছে এম বা স্লপ সবগুলোই একই কথা অথবা ভেরিয়েবল কস্ট পার ইউনিট সবগুলোই কিন্তু আমাদের সেম কথা এটাই আমাদের মার্জিনাল কস্ট অফ লাস্ট ইউনিটের অ্যান্সার এভাবে মার্জিনাল কস্ট অফ লাস্ট ইউনিট না বলে এভাবে বলা থাকতে পারতাম এম সি অফ টু থাউজেন্ড ইউনিট যেহেতু এখানে টু থাউজেন্ড ইউনিট প্রোডাকশন হয়েছে তাই টু তম ইউনিট মানে কি একদম লাস্ট ইউনিটটা এইটাই বোঝায় তো এটাই ছিল আমাদের এই ম্যাথ এর পাশাপাশি আরো কয়েকটা ম্যাথ আছে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ মোটামুটি একই রকম আমার মনে হয় যে এই ম্যাথটা আমরা যদি পারি আর অন্যান্য ম্যাথগুলো আমরা মোটামুটি করতে পারবো তো এই ধরনের মতো একটা পরীক্ষা ইঞ্জিনিয়ারিং প্রতি বছর থাকে তো আমরা এইটা একটু খুব চমৎকারভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব আর আজকার ক্লাসটা লম্বা করবো না এরপরের ক্লাসে আমরা মার্জিনাল মার্ক আপ রিটেল প্রাইসের ম্যাথগুলো দেখব ধন্যবাদ সবাইকে অধীর ধৈর্য নিয়ে আমার সাথে থাকবার জন্য আশা করি সামনে অদূর ভবিষ্যতে আরও সবাইকে আমার সাথে পাবো ধন্যবাদ সবাইকে আলাইকুম